আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। ভর্তুকি দামে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে সারাদেশে মাসব্যাপী পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, অর্থনৈতিক মন্দার কারণে ফ্যামিলি কার্ডধারীরা মাসে একবারের বেশি পণ্য নেওয়ার সুযোগ পাবেন না, যদিও উপকারভোগীরা মাসে অন্তত দুবার কম দামে পণ্য বিক্রির দাবি জানিয়েছেন। আমরা সব জায়গায় তো চাই একটা ফেয়ার অবস্থা সৃষ্টি হোক, কোথাও যদি কোনো ইরেগুলারিটিস থাকে বা উদ্যোগের অভাব থাকে বা কোনো কারণে টেকনিক্যাল কারণে যদি পিছিয়ে থাকে, আমরা শুরু করেছি তো খুব শীঘ্রই সেটা সমাধান করবো। আজকে বৈশ্বিক পরিস্থিতি, দেশের সার্বিক বিবেচনায় এখন সবাইকে একটু সাশ্রয়ী হতে হবে। 1 কোটি পরিবারকে আমরা দিচ্ছি, সেটা একটা বিশাল ব্যাপার। তো এর মধ্যে এই দিয়েই আপাতত তো এই সাশ্রয়ী অবস্থাটা ধরে রাখতে হবে। সিলেটের ফেঞ্চুগঞ্জ রেল স্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে কোনো ব্যারিয়ার না থাকায় প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কুশিয়ারা রেলওয়ে ব্রিজ পার হওয়ার পর গতি খুব কম থাকে, তাই এই রেল ক্রসিং পার হওয়ার আগ পর্যন্ত ট্রেনের শব্দ সহজে বুঝতে না পারায় যানবাহনগুলো সতর্ক হওয়ারও সুযোগ পায় না। এছাড়া রেল লাইনের পাশে ঝোপঝাড় থাকায় ক্রসিংয়ে ওঠার আগে ট্রেন দেখা যায় না। এ অবস্থার মধ্যে অসংখ্য যানবাহনে ক্রসিং দিয়ে পার হয়, তাই দুর্ঘটনা এড়াতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিরাজগঞ্জের উল্লাপাড়ার মানতলা বিলের পদ্ম ফুলের সৌন্দর্য নজর কেড়েছে প্রকৃতি প্রেমীদের। স্থানীয়রা জানান, গত 4-5 বছর ধরে এই বিলের শাপলা শালকের পাশাপাশি ফুটছে পদ্ম ফুল। এই সৌন্দর্যের খবর ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়ও, তাই প্রতিদিনই সেখানে নৌকায় চড়ে ঘুরতে যাচ্ছেন অনেকে। এতে আয় বেড়েছে নৌকার মাঝিদেরও। বর্ষাকাল শুরু হয়ে বছরে অন্তত 4 মাস এই বিলে পদ্ম ফুল সৌন্দর্য বাড়ায়, কিন্তু দর্শনার্থীরা ফুল ছিঁড়ে নষ্ট করেন বলে বিলটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ছোট ছোট পোলা পান আছে, তাদেরকে একটা করে দেব। এখানে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে, অতিথি পাখি প্লাস পদ্ম ফুল দুইটাই আসলে মানুষের খুব মন মানে মনোরঞ্জন করছে। বর্ষার মৌসুমে যখন পানি আসে তখন দেখা যায় যে পদ্ম বিলটার মানে সৌন্দর্য আর কি প্রস্ফুটিত হয়। উল্লাপাড়ার অন্যান্য সৌন্দর্যের পাশাপাশি এটা আমাদের অন্যতম একটা সংযোজন। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের কড়া হুঁশিয়ারির মধ্যেও এশিয়া সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আজ তাইওয়ান সফরে যাচ্ছেন। তাইওয়ান ও মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ন্যান্সি পেলোসি সোমবার সিঙ্গাপুরে পৌঁছানোর মধ্য দিয়ে তার এশিয়া সফর শুরুর পরই চীন তাদের সেনাবাহিনী প্রস্তুত রাখার হুমকি দেয়। তিনি তাইওয়ানে গেলে চীনের সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ার করে দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ঝাও লিজিয়ান। ন্যান্সি পেলোসির সফর নিয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ফোনালাপেও তাইওয়ানের ব্যাপারে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল বেইজিং। খেলার খবর, ক্রিকেট। টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে বিকেলে হারারেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের কারণে হারলেও দ্বিতীয় টি-20তে নিজেদের ফিরে পায় টাইগাররা। তবে মুনিম শাহরিয়ার এবং এনামুল হক বিজয়ের ব্যাটিং ব্যর্থতা ভাবাচ্ছে সফরকারীদের। একাধিক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের জায়গায় খেলতে পারেন বিদায়ী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, আর ওপেনার মুনিম শাহরিয়ারের স্থানে সুযোগ দেওয়া হতে পারে পারভেজ হোসেন ইমনকে। এছাড়া বিজয়কে বাদ দিয়ে দলে নেওয়া হতে পারে মেহেদি হাসান মিরাজকে। দু দল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে 18 ম্যাচে, যেখানে টাইগারদের জয় 12টিতে। নিজেদের মাটিতে কখনোই কোনো দ্বিপাক্ষিক টি-20 সিরিজ জেতেনি জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। দর্শক, এবার জানাব ইস্পাহানি শেয়ার বাজারের খবর।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পরিষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 8 আগস্ট এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানের গত 30 জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 250% লভ্যাংশ দিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।